রাজে ধর্ষণের মতো নিকৃষ্টতম ঘটনা যেন দিন তো দিন বেড়েই চলেছে এবার আপন পৃষ্ঠিত বোনকে ধর্ষণ করে ভাই বোনের মতো পবিত্র সম্পর্ককেও কালি মালিপ্ত করল এক যুবক অভিযুক্ত মামাতো ভাই রসুন উদ্দিন তার বয়স ২২ বর্তমানে সে পলাতক এই নেকারজনক ঘটনাটি সংগঠিত হয়েছে উত্তর জেলার ধর্মনগর থানাধীন যুবরাজনগর এলাকায় বৃহস্পতিবার দুপুরে যুবরাজনগর এলাকার বাসিন্দা রসুন তার পিসির বাড়িতে এসে একাকিত্বের সুযোগকে কাজে লাগিয়ে তার আপন পিস বোনকে ফুসলিয়ে বাড়ি থেকে অন্যত্র নিয়ে গিয়ে বলপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ পরবর্তীতে নাবালিকা মেয়েটে কোনোভাবে বাড়িতে ফিরে আসলে তার শারীরিক অসুস্থতা দেখে পরিবারের লোকজনের সন্দেহ হয় তখন তাকে জিজ্ঞেস করলে সে সবিস্তারে ঘটনাটি জানায় সাথে সাথে নাবালিকাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন বর্তমানে সেই জেলা হাসপাতালে চিকিৎসাধীন এদিকে নাবালিকার পরিবারের তরফে ধর্মনগর মহিলা থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে অপরদিকে নাবালিকার মা জানিয়েছেন ঘরে নির্জনতার সুযোগে রসুন নাবালিকা মেয়েকে ছাগল আনার বাহানায় বাড়ি থেকে খানিকটা দূরে বাগানে নিয়ে গিয়ে বলপূর্বক ধর্ষণ করেছে তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন বাসন বাসন তাই মানছে মঞ্জা ঘরে আমি আসলাম ফিল্ডার মধ্যে লইয়া তাই আইসে হেয়া কে তোর পিসি বই তাই ছাগল মাগলইয়া কেন তৈরি যাই আনতে গিয়া তোর মা কে তোরে তাই কই এখন কোম্বায় বুবাই ট্রিল্ডার দাঁড়ে দিয়ে যাইকে বলছে তাই তো দৌড়িয়া গেছে গিয়া পাকা কত দাদা আসে আমার মামা হে তাই সো তোরা যা তাও তোলা কত গেছে যাওয়ার ফলে কে আরও তোরা যা তা কইয়া এক বাগানও নিশে আমার ময়ারে যাওয়ার পরে বাগানে একটা বাগান আছে সামনে বাগানও নিছে নেওয়ার পরে তার তারপর রেপ করছে করার পরে আমার মাইয়ার এখানে পালাইয়া হয়ে গেছে ইয়া আমার মাইয়ার ঠিনা যেটা নামছে লালা নামিয়া বাড়ি দিয়েছে আর একটা একটা ছেলে ছোট্ট মাদ্র মসজিদও যাইতো হে তার যে দড়ি দড়ি আনি আমরা বাড়ি নিচে রাখছে এরপরে যে তাই লাই লাইলে আইসে আমার পরে দাঁড়ছে বাড়ির নিচে নাম দিয়া দড়ি আনছি আনিয়া তো আর আমার মেয়ের ঠিকা মনে পেটেও বেদনা চিনা করে দৌড়ছি দৌড়ার ফলে দেখি একটা হাফে শুয়ে তাই রক্ত ব্লাডে পড়া অভিযুক্ত ধর্ষণকারীর ঘরে দুই বউ রয়েছে দাবি উঠেছে তদন্তক্রমে দোষী চিহ্নিত করে অভিযুক্তকে কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদান করুক পুলিশ প্রশাসন এদিকে পুলিশ পক্ষ ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে অভিযুক্ত ধর্ষণকারী ঘটনার পর গা ঢাকা দিয়েছে বলে খবর তাকে এখনও খুঁজছে পুলিশ বেরো রিপোর্ট রাইজেস্ট নিউজ